তো হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। গাইস, আজকে আমরা এক্সপ্লেন করব শপিং মল, যেটি 1986 সালে রিলিজ করা হয়। মুভিটি একটি সায়েন্স ফিকশন হরর মুভি। আশা করি মুভিটি আপনাদের কাছে ভালো লাগবে। সো গাইস, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখেন, যেন এরকম অ্যাডভেন্স থ্রিলার বা অ্যাকশন মুভিগুলো এক্সপ্লেন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো দেরি কিসের, চলুন ভিডিওটি শুরু করা যায়। মুভিটি শুরুতে আর্থ প্লাজা নামের একটি শপিং মল দেখতে পাই, যেখানে একটি প্রেস কনফারেন্স হচ্ছিল এবং ডক্টর সাইমার বলতেছিল যে আমাদের শপিং মলে অনেক সময় অনেক চুরি ডাকাতি হয়ে থাকে, আর এই সব চুরি ডাকাতি ঠেকানোর জন্য সব সিকিউরিটি গার্ড বাদ দিয়ে আমরা এমন কিছু রোবট আবিষ্কার করেছি যেগুলো শপিং মলের ভিতরে থাকবে। তখন স্টেন সাইমার সাংবাদিকদের আরো বলে যে এটাই এমন একটি প্রোগ্রাম যেটি অটোমেটিক 10 মিনিট আগে বুঝতে পারবে যে কোথায় চুরি হচ্ছে, এবং এই শপিং মলে যতগুলো ফ্লোর এবং করিডোর রয়েছে প্রত্যেকটি অটোমেটিকলি বন্ধ করে দেওয়া যাবে, যাতে করে চোর অবশ্যই ধরা পড়বে। তাছাড়াও এটা যদি কোনোভাবে আউট অফ কন্ট্রোল হয়ে যায় তো তারা দেখিয়ে বলে যে আমাদের ছাদের উপরে এমন একটি ছোট্ট কন্ট্রোল রুম থাকবে যেখানে টনি এবং রেসেল নামে দুজন লোক থাকবে, তারা এটা কম্পিউটারের মাধ্যমে কন্ট্রোল করে। প্রেস কনফারেন্সের পরে সিন কাট হয়। পর আমরা শপিং মলের ভিতরটা দেখতে পাই, যেখানে কিছু কর্মচারী এবং স্টাফরা রয়েছে। তাদের মধ্যে রয়েছে লিন্ডা এবং অ্যানি, এবং তারই সামনে অ্যাকাউন্ট রুমের ভিতরে রিক, রেক এবং মাইক। এছাড়াও শপিং মলের ভিতরে দেখা যায় ফ্রেডি এবং এলিসনকে। তারা আজকে সপ্তাহে একটি প্ল্যান করে যে শপিং মল বন্ধ হওয়ার পরে তারা স্টাফ রুমে গিয়ে পার্টি করবে এবং মজা করবে। এরপরে তারা সবাই তাদের কাজ শেষ করে পার্টি করতে চলে যায়। সেখানে বর্তমান পর্যন্ত সব ঠিকই ছিল এবং তারা খুব মজা করতেছিল, পার্টি করতেছিল, নাচ করতেছিল। কিন্তু আসলে এদের মধ্যে প্রবলেমটা কোথায়? এদের মধ্যে প্রবলেম তো এই শপিং মলের ভিতরে রয়েছে, সেটা আমরা একটু পরেই দেখতে পারবো। তো গাইস, আমরা মুভি শুরুতেই বলেছিলাম যে এই রোবটগুলোকে কন্ট্রোল করার জন্য ছাদের উপরে কন্ট্রোল রুম থাকবে, এবং সেখানে টনি এবং রেসেল বসেছিল, এবং তখনই বাহিরে প্রচুর বৃষ্টি পড়েছিল, এবং তখন ওই বৃষ্টির ভিতরে বিজলি চমকাতে শুরু করে, যেটা আনফর্চুনেটলি সেই কন্ট্রোল রুমের উপরে এসেই পড়ে যায়, যাতে করে কন্ট্রোল রুমের প্রতিটা কম্পিউটার এবং মেশিন নষ্ট হয়ে যায়, এবং সেই নষ্ট হওয়াতেই রোবটগুলো অটোমেটিকলি চালু হয়ে যায়, এবং সেখানে বসে থাকা টনি এবং রেসেলকে খুব বাজেভাবে তাদের গলা কেটে মেরে ফেলে। এরপরে সেই রোবটগুলো বাহিরে বেরিয়ে আসে এবং এখান থেকে শুরু হয় মুভির আসল রূপ। এরপর আমরা সেই স্টাফ রুমে সেই স্টাফদের দেখতে পাই যারা কিনা সেখানে পার্টি করতেছিল, এবং তাদের মধ্যে থেকে মাইক তাদের জন্য কিছু খাবার এবং বিয়ার আনার জন্য বাহিরে যাচ্ছিল। বাহিরে যাওয়ার পরে সে যখন বিয়ার এবং অন্যান্য কিছু বাহির করতেছিল, তখনই তার পিছনে সেই রোবটটি চলে আসে, যেটি একটু আগে টনি এবং রেসেলকে মেরে ফেলে। মাইক কিছু বুঝে ওঠার আগেই সেই রোবটটি অটোমেটিকলি তার গলা অর্ধেকটা কেটে মেরে ফেলে, এবং এখানেই শেষ হয় না। এরপরে তার গার্লফ্রেন্ড এলিসন তাকে খোঁজার জন্য সেখানে চলে আসে এবং তাকে ডাকতে থাকে, কিন্তু একটু পরে তাকে একটি গেমের পিছনে দেখতে পায় তার লাশ পড়ে আছে, এবং সেটা দেখে সে প্রচুর চিৎকার করে এবং সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, যেটা আমরা মুভি প্রথমে দেখেছিলাম। কিন্তু এলিসনও এই রোবট থেকে বাঁচতে পারে না, সে কিছু দূর দৌড়ে আসে যেটা তার বন্ধুরা দেখতেছিল, এবং তার বন্ধুদের সামনে তাকে লেজার দিয়ে তার মাথা ব্লাস্ট করে দেয়, যেটা দেখে তার বন্ধুরা প্রচুর ভয় পায়। এরপরে সেই হাইটেক প্রোগ্রামের মাধ্যমে তাদের শপিং মলের গেট বন্ধ করে দেওয়া হয়, এবং তারা স্টাফরা যেখানে পার্টি করতেছিল সেখানে সেই রোবটগুলো দরজা ভেঙে ঢুকে পড়ে, যেটা দেখে লিন্ডা এবং তার বন্ধুরা দেখে পালাতে যাচ্ছিল। কিন্তু তখনই লিন্ডা পালাতে গিয়ে তার পা পিছলে সেখানে পড়ে যায়, এবং সে উঠতে না উঠতেই তার পিছনে সেই রোবটটি চলে আসে এবং তার অন্য বন্ধুদের সামনেই তাকে জ্বালিয়ে পুড়ে মেরে ফেলে, যেটা দেখে রিক এবং তার অন্য বন্ধুরা সেখান থেকে পালিয়ে যায়। লিন্ডার এরকম মৃত্যু দেখে রিক, ফ্রেডি এবং তার অন্য বন্ধুরা পালানোর জন্য তার একটি লিফটে চড়ে উপরে উঠতে যায়, কিন্তু তখনই সেখানে একটি রোবোটিক মেশিন এসে ফ্রেডিকে ধরে বাহিরে ফেলে দেয়, যাতে করে ফ্রেডি সেখানে অন দ্য স্পট মারা যায়। ফ্রেডির এই মৃত্যু দেখে এলিসন সেখান থেকে বাঁচার জন্য পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু এলিসনও পালাতে পারে না, তাকেও লেজার দিয়ে তার শরীর টুকরো করে মেরে ফেলে। এলিসনের এই মৃত্যু দেখে রেকের মাথা গরম হয়ে যায়। কোনো কিছু না বুঝেই সেই মেশিনটিকে মারার জন্য রেক সামনে আগায়, কিন্তু রেককেও সেই মেশিন লেজার দিয়ে তার শরীরও টুকরো করে মেরে ফেলে, যাতে করে রেকও সেখানে মারা যায়। এখন সবাই মরে গেছে, শুধু বেঁচে আছে দুজন। এরপরে কাহিনী লাস্টের দিকে চলে যায়, যেখানে আমরা দেখতে পাই রিক এবং তার অন্য এক বান্ধবী তার বন্ধুদের মরতে দেখেও তাদের বাঁচানোর কোনো চেষ্টাই করে না। তারা পালিয়ে যাওয়ার জন্য শপিং মলের পিছনে চলে যায়, হয়তোবা সেখানে দরজা খোলা থাকতে পারে এটা ভেবে, কিন্তু সেখানে যেতে না যেতেই সেখানে সেই ভয়ঙ্কর মেশিনটা চলে আসে এবং রিকের উপরে একটি সিলিন্ডার গ্যাস মেরে দেয়, যাতে করে রিকেরও সেই মেশিনের হাতেই মৃত্যু হয়ে যায়। রিকের এই মৃত্যু দেখে তার বান্ধবী পালিয়ে যাওয়ার চেষ্টা করতেই ছিল, এবং শেষ পর্যন্ত আমরা দেখতে পাই রিকের বান্ধবী সেই রোবটের সাথে যুদ্ধ করে কোনোভাবে
দুর্ভাগ্যভাবে রোবটটিকে হারিয়ে দেয় এবং রোবটটিকে আগুনে পুড়ে মারা যায়, যার জন্য রিকের বান্ধবী বেঁচে যায় এবং তখন আশ্চর্যজনকভাবে রিককেও দেখতে পাই যে কিনা বেঁচে আছে। তার তখন মাথা ফেটে গেছিল কিন্তু সে মরেনি, যার জন্য সে এবং তার বান্ধবী দুজনেই বেঁচে আছে এবং এখানে এরকমভাবে মুভিটি শেষ হয়ে যায়। তো গাইস, এই মুভিটি আমি খুবই শর্টকাটে এক্সপ্লেন করে ফেলেছি যার জন্য অনেকটা সিন বাদ পড়ে গেছে, তার জন্য আমি মুভি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে দেখতে পারেন। তো গাইস, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিয়েন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখেন এরকম সিফাই অ্যাকশন থ্রিলার মুভিগুলোর এক্সপ্লেন পেতে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো মুভি এক্সপ্লেনে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই বাই।